প্লে স্টোর তৃতীয় পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আজকে দেখাবো কিভাবে প্লে স্টোর থেকে আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইলের অ্যাপসগুলো কিভাবে আপডেট করবেন। আর এই অ্যাপস আপডেট করার কারণ হচ্ছে প্রতিটা অ্যাপসেই প্রতিনিয়ত নতুন নতুন কিছু ফিচার্স যোগ করা হয়। যদি আপনি এই ফিচার্সের সুবিধাগুলো উপভোগ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে আপনার মোবাইলের আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইল থেকে আপনাদের মোবাইলের অ্যাপসগুলো আপডেট করে নিতে হবে। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে আসার পর আপনাদের ফোনের ডান পাশে উপরে এখানে চাপ দিবেন। এখন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, এখানে সি ডিটেলস, বা এখানে দেখুন আমার একটি মাত্র অ্যাপস আপডেটের যোগ্য হয়েছে, তাই এখানে একটি অ্যাপস আপডেট দেখাচ্ছে। আপনাদের ফোনে যতগুলো অ্যাপস আছে তার মধ্যে যতগুলো অ্যাপসই আপডেটের যোগ্য সবগুলো অ্যাপসই এখানে দেখাবে। আপনারা চাইলে প্রত্যেকটা অ্যাপস আলাদা আলাদা আপডেট করতে পারেন, নয়তোবা সবগুলো একসাথেও করতে পারেন, আপনাদের যেমন ইচ্ছা সেভাবে করতে পারেন। দেখুন সবগুলো যদি একসাথে আপডেট করতে চান, তাহলে দেখুন এই যে উপরে ডান পাশে আপডেট অল, এখানে চাপ দিলে আপনাদের প্রত্যেকটা আপডেটেড অ্যাপসই আপডেট হয়ে যাবে। আর যদি আপনি তা না চান, তাহলে আপনার ইচ্ছা মতো যেইটা আপনার আপডেট করার দরকার সেটাতে চাপ দিয়ে আপডেট করবে। তো যেহেতু আমাদের এখানে একটাই আপডেটের যোগ্য অ্যাপস আছে, আমরা একটাই করে দেখাবো। এই যে কেরিয়ার সার্ভিসেস, এই অ্যাপসটা আমরা আপডেট করে দেখাবো। সে দেখেন এ পাশে আপনার অ্যাপসের ডান পাশে আপডেট লেখা আছে, এখানে চাপ দিন। ওকে, আমাদের অ্যাপস আপডেট কমপ্লিট হয়ে গেছে। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই, পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন।